됩니다. 따발따 우츠 아잇! 君らは いらっしゃい いばび অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যেত। এতটা পথ কি করে যাবে এরম ভাবে? কি করে কনকিনী সত্যকে যাবে এতটা পথ? ওফো অরূপ, কিছু যদি হয়ে যায়। কিছু যদি হয়ে যায় কনকে, না না আমি সব কেন ভাবছি, কিচ্ছু হবে না, প্লিজ বাড়ি নিয়ে চলুন, আমাকে বাঁচান, প্লিজ বাড়ি যাও, বাড়ি যাও। ভাবতেও খারাপ লাগছে, এটাই আমার ঝিলমিল, নিজের কি অবস্থা করেছে ও। আজ এখানে এভাবে ওকে পাবো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো এখন আমি কি করব? বাড়ি ফিরে যাওয়ার মতন অবস্থাতেও নেই ও। ট্যাক্সি ধরে দিলেও যে বাড়ি ফিরতে পারবে বলে মনে হচ্ছে না, ওকে একা ছেড়ে দিতেও তো ভরসা পাচ্ছি না আমি। রাতও তো হয়েছে। হ্যালো নিকি, আমাকে কোথায় এখন? তুই ওভাবে বাড়ি থেকে বেরিয়ে এলি, তুই জানিস আমি তোকে কতবার ফোন করেছি, আমি তোকে খুঁজতেও বেরিয়েছি কিন্তু তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুই কোথায় এখন অভ্রম? কি আমার কথাটা আগে মন দিয়ে শোন। তুই দেখ, আমি আমি এখন ঝিলমিলের সাথে আছি। হ্যাঁ আমি বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরছিলাম এমন সময় ঝিলমিল।
আমি 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 ওকে কি কি করব বুঝতে পারছি, আমার মাথা কাজ করছে না। ওকে এই অবস্থায় তো ফেলে যেতেও পারবো না আমি, কি করি বল তো। তুই ওকে বাড়ি নিয়ে যা। ব্রো ডক্টর, ডক্টর আমার ভাই সুস্থ হয়ে যাবে তো, শিস প্রেগনেন্ট, ওদের যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে প্লিজ আপনি স্থির হয়ে না, শান্ত হও। ছোট মা তুমি ওনাকে বোঝাও, কোনোকে কিছু হলে আমাদের বাচ্চা ওর কিছু হবে না, উনি দেখেছেন তো, তুমি কেন এত অস্থির হচ্ছ সত্যকে? ডক্টর আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি প্লিজ একটু একটু কেয়ারফুলি দেখুন। কিন্তু ওর এরকম চোটটা লাগলো কী করে বলুন তো? মানে পড়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি বুঝতে পারছেন তো, এরকম সময়ে এরকম একটা চোট লাগা মানে বেবি এবং মা দুজনের ক্ষেত্রে খুব স্টেক হয়ে যায় না, খুব ফ্যাটাল হয়। একটু সময় দিন প্লিজ, কতটা কি করতে পারবো বলতে পারছি না এক্ষুনি, তবে চেষ্টা তো করতেই হবে। লেটস সি। সত্যকে তুমি একটু ওয়েট করো, আমি ফর্মালিটিসগুলো সেরে নিব। দাদাভাই বলুন কি হয়েছে? দাদাভাই তুমি কিছু চিন্তা করো না, বৌরানীকে যে ডক্টর দেখছেন আমি তার সাথে কথা বলছি, চলো চলো চলো। আশ্চর্য, আর মিথ্যে কথা বলছে কেন? ও তো এনআরসি হোমে ছিল, তাহলে কি হয়েছে ওর? ডক্টর ও সুস্থ হয়ে যাবে তো, আর আমাদের আমাদের বিবির কোনো প্রবলেম হবে না তো? আমি সাধ্যমতো চেষ্টা করছি, ইমিডিয়েটলি একটা ইঞ্জেকশন দিতে হবে, আমি লিখে দিচ্ছি, ইঞ্জেকশনটা নিয়ে আসুন।